মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত হলেন তিনজন। আহতদের মধ্যে দুজন মহিলা আছেন। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার দামোদর টোলা এলাকায়। আক্রান্ত পরিবার হামলাকারী ফিরেন মণ্ডল ও তার দলবলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কারণ কি, 15 দিন আগে আমার ছেলের সঙ্গে ছোট বাচ্চা বাচ্চা নিয়ে মোবাইলে দুটো কথা হয়েছিল। এবার কথাটা মীমাংসা হয়ে গেছে, মীমাংসা হয়ে গেছিলো, তা সত্ত্বেও আমার লোক মীমাংসা করে দিয়েছে। তার সত্ত্বেও আমরা ভাবতে পারিনি যে আমাদের তো মারবে। বাঁশা রাখাই ছিল সরকারি জায়গাতে, বাঁশটা কিন্তু আনতে গেছে, উনি জানে না যে পিছন থেকে মারবে। এবার ওকে, ওর বাবাকে, আমার ছেলে ছোট ছেলে ছিল, ওকে দুজন দুটো বাঁশ ধরে আছে, ধরে ওলা মাক্কা হাসওয়া লাঠি দিয়া খুবই অত্যাচার করে মেরেছে। ফিরেন মণ্ডল আর রীনা মণ্ডল আর ও সুশান্ত মণ্ডল হাসওয়া লিয়া আর লাঠি, একদম ওলা মাক্কা লাঠি হাসওয়া লিয়া মেরেছে। গেছিলাম আমাকে ফেলে, আমার কাপড় টাপড় ছিঁড়া, ওর যা তার কোনো আমাকে অত্যাচার করেছে। হ্যাঁ, পুলিশকে অভিযোগ জানিয়েছি। পুলিশ এখন পর্যন্ত পুলিশ এখন যায়নি। মালদাতে মালদাতে আমরা দুজন ভর্তি আছি। আমার মেয়ে লেগেছিল পায়ে, আমার মেয়েটা এখনো বন্দিশ করা আছে হাতে। স্থানীয় সূত্রে জানা যায়, নগরদ্বীপ মণ্ডলের ছেলে ফিরেন মণ্ডলের ছেলের কাছে একটি মোবাইল ফোন কেনেন। সেই মোবাইল ফোনটি খারাপ হয়ে যায় বলে অভিযোগ। বুধবার সকালে বিষয়টি জানাতে গেলে ফিরেন মণ্ডল ও তার ছেলে এবং দলবল নিয়ে 55 বছরের নগরদ্বীপ মণ্ডল ও তার স্ত্রী, 48 বছরের উষারানী মণ্ডল ও তাদের কন্যা, 21 বছরের রূপা মণ্ডলকে মারধর করে বলে অভিযোগ। আমাকে মারলো ফিরেন মণ্ডল, ওর ছেলে আর ওর বউ রীনা মণ্ডল হাসুয়া নিয়ে এসছে আর লাঠি নিয়ে তিনজন ধরে বাড়ি থেকে বের হয়ে আমাকে মারধর করছে। আমার ঘরে বাঁশ ওর বাড়ির পার্শ্বে নিয়ে বাড়ির পিছনে ফেলছি আমি বাঁশটাকে। এবার কেউ নাই, স্বাধীন মণ্ডল ওখানে আছে দেখছে, আস্তে আস্তে ছুটানো ব্যবস্থা নেয়নি। তারপরে আমার বড়ো আর ছেলে আসলো, বড়ো আর ছেলে এসে তারপরে ওরা ছাড়াছাড়ি এদিক হলো, তবু মারধর করছে আমার মেয়েকে, আমার বউকে, আমার আমাদেরকে ফিরেন মণ্ডল, রীনা মণ্ডল, ওর ছেলের নামটা তো সুশান্ত মণ্ডল, আমাদেরকে তিনজনকে মারধর করেছে। ওর ছেলের কাছে আমার ছেলে মোবাইলটা কিনে নিয়েছে, এইগুলো নিয়ে ঝামেলা সমস্যা করেছে, এই সমস্যাটা টাকা দিয়ে মেটানো হয়েছে, তারপরে আমাকে এবার মারধর করা হয়েছে। হাসুয়া ছিল, লাঠি ছিল, এই দুটাই জিনিস ছিল। মালদায় বাঙিতলায় ট্রান্সফার করে দিয়েছে, মালদায় ভর্তি আছে। কজন ভর্তি আছেন এখানে? আমরা দুজন আছি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।